বাড়ির উদ্দেশ্যে এখান থেকে বাবার সঙ্গে বেরোবে বিয়ে বাড়ি, আর আমি গোয়িং টু অফিস। ঠিক আছে, চলো তাহলে বেরোই। চলে এসছি ম্যাডামের বাড়ির সামনে। তো ম্যাডাম আসছে, ম্যাডাম জাস্ট রেডি হচ্ছে। ম্যাডাম জাস্ট রেডি হয়ে যাওয়ার পরই ম্যাডাম ঢুকছে, ও আমি একটু অপেক্ষা করি। একটুখানি ম্যাডাম রেডি হয়ে আসবে, ম্যাডামের সঙ্গে একটু দেখা করে একটু গল্প করে একটা ছোট্ট শ্যুট করে আমি বেরিয়ে যাবো অফিসের দিকে। আর ম্যাডাম বেরিয়ে যাবেন বিবাহের উদ্দেশ্যে রওনা হতে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের সেলিব্রিটি, তো জানি তোমরা অপেক্ষাতে ছিলে, ইভেন আমিও বেশ একটু অপেক্ষায় ছিলাম। তো তারা ম্যাডামের আউটফিট রেডি, ম্যাডাম সেই লাগছে, আরে জাস্ট নির্ভর, আর কিছু বলার নেই আমার। তো ম্যাডাম বলুন, ঘুমিয়ে পড়ে গেলেন ম্যাডাম, অনেকটা টাইম লেগে গেল ম্যাডামের রেডি হতে। এক ঘন্টা বাইরে গিয়ে বসে থাকতে বলেনি। আরে ঠিক আছে, বাইরে ফুরফুরে হাওয়া চলছে, ভিতরে তো তোমার এসি যাওয়া ভালো লাগে। আমি কী বলবো, ওই নির্ভর হয়ে গেছি ম্যাডামকে এরমভাবে সাজু কচু করে দেখে, জাস্ট ব্ল্যাঙ্ক। খুব দারুণ, চোখটা জাস্ট ফেরাতে পারছি না আমি, বাদে যে বাকিরা কী করে চোখ ফেরাবে সেটা নিয়ে আমি চিন্তিত হয়ে পড়েছি প্রচন্ড। ম্যাডাম কিছু বলুন দর্শকদের জন্য, মানে আমার তো কিছু বলার থাকছে না, মানে মুখে ভাষা হারিয়ে ফেলেছি, ভাষাহীন প্রাণী হয়ে গেছি। তো আর কী বা বলতে পারি, এইটুকানি ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছিলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ম্যাডামের এত বড় সারপ্রাইজ দিলেন আমাকে। তো ম্যাডাম এবার বেরোবেন, তো একটু কথা বলে নিই, তারপর আবার ব্যাক করবো ম্যাডাম নিজের ব্লকে। বিয়েবাড়িতে গিয়ে আপনারা দেখে বিয়েবাড়িতে কী কী করলো, আর আমি ব্যাক টু ডেলি লাইফ, আমার অফিসটায় আমি কী করলাম। আমরা একটু বাজারের দিকে এলাম কোল্ড ড্রিঙ্কস খেতে, আর সুকান্ত কাকু অলরেডি এসে গেছে। সুকান্ত কাকু ওয়েট করছে গাড়ি নিয়ে, বাবা রেডি হচ্ছে, বাবা রেডি হয়ে আমাকে ফোন করবে, তারপরে আবার ও আমাকে বাড়ির সামনে নিয়ে যাবে ছাড়তে। এখন আপাতত আমরা একটু বাজারের দিকে এসেছি কোল্ড ড্রিঙ্কস খেতে, আর একটু আড্ডা মারতে, আড্ডা মেরে তারপরে আবার বাড়ির দিকে চলে যাবো। তারপরে ও অফিসে চলে যাবে, আর আমি আমার মামার বিয়েতে চলে যাবো গাড়ি করে। হলো যাত্রাটা এখানে আপাতত শেষ, এবার যে যার মতো যাত্রা চালু করছি। আমি অফিসের উদ্দেশ্যে যাত্রা করছি, আর ম্যাডাম যেন এনজয় করুক, এই জন্য একটু সাবধানে করুক, কারণ আমার কথা শোনে না, কাজ তোমাদের কথাটা একটু শুনে নিক। থ্যাংক ইউ তোমাদের এত সাপোর্টের জন্য। আমরা আজকে এখানেই ব্লগটা আপাতত শেষ করছি, এবার যে যার মতো ব্লগটা চালু করে দেবো। সো গাইস, এটা হলো বাইরের ডেকোরেশনটা। সো এইটা হলো আজকের মেনু, আর এটা হচ্ছে আমার মামার মামির ফটো। চলো ম্যাডামকে ছাড়তে এসেছিলাম, ম্যাডামকে ছাড়তে এসে দেখা গেল যে এতে সমস্যা। তো এখন হাঁটি নিয়ে যাচ্ছি গাড়ি, কোথায় বেলগুড়ি এক্সপ্রেস ওয়ে, বুঝতেই পারছো গরমে ট্রেনের চাল। অ্যান্ড এটাকে নিয়ে পাটনাটা সত্যি একটা গরমকালে একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো চলো ভেতরে সেরকম ভাবে কোনো ব্লগ করতে পারিনি, কারণ আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না, সেই জন্য এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়াটা সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে বেরিয়ে যাচ্ছি। মা এতদিন ধরে ছিল, বাবাও এসেছিল বিয়ের দিনে, আর দুদিন মতন থেকেছিল, বাট আমি আসতে পারিনি। মাসির বিয়েতে খুব মজা করেছিলাম, কিন্তু মামার বিয়েতে সেরকমভাবে অ্যাটেন্ড করতে পারিনি, যেহেতু কাজটা বেশি ইম্পর্টেন্ট, তাই জন্য বেশি দিন থাকতে পারিনি। জাস্ট আজকে আসলাম, সবার সাথে দেখা ফেখা করলাম রিসেপশনের দিন, আবার এখন বাড়ি চলে যাচ্ছি। এখন এই যে গাড়িতে জাদুদাদা সব আমাদের লাগেজ ঢুকিয়ে দিচ্ছে, তো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। হাই গাইস, গাড়িতে উঠে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি, চুল বেঁধে ফেলেছি, খুব কষ্ট হচ্ছে চুল খুলে রেখে। হাই গাইস, সো আমি ফ্রেশ হয়ে গেছি, আমি শুতেই যাচ্ছিলাম, বাট তারপরে হঠাৎ করে একটু খিদে পাচ্ছে, যেহেতু আজকে আমি বিয়েবাড়িতে সেরকম কিছু খাইনি,
একদমই আমার খেতে ইচ্ছা করছিল না, যেহেতু আমার শিডিউলটা একদমই চেঞ্জ হয়ে গেছে, খাওয়া দাওয়ার ঘুমানোর সব কিছুর শিডিউল একদম চেঞ্জ হয়ে গেছে। তো ওরকম গিয়ে রাত্রিবেলা 10:30-11টার সময় আমার ঠিক খাওয়া হচ্ছিল না, কিচ্ছু খেতে পারিনি সেরকমভাবে। জাস্ট একটা ফিশ ফ্রাই খেয়েছি, আর জাস্ট একটা ছোট একটা নান আর চিকেন ভর্তা খেয়েছি, আর কিচ্ছু খাইনি আমি, কোনো রাইস ফাইস মাটন ফাটন কিচ্ছু খাইনি, নাথিং, আইসক্রিম ফাইসক্রিম নাথিং কিচ্ছু খাইনি। এখন অ্যারাউন্ড রাত 1:30 বাজে, আর এই টাইমেই ঠিক আমার খিদেটা পায়, যেহেতু এই টাইমেই প্রত্যেক দিন খেয়ে খেয়ে আমাদের হ্যাবিট হয়ে গেছে। এই টাইমেই আমি আর অনুপ প্রত্যেক দিন ডিনার করতে যাই অফিসে যখন থাকি, তাই জন্য এই টাইমটাতেই আমার এখন খিদে পেয়েছে। তো খিদেটাকে মেটানোর জন্য বাবা মেয়ে আমার থেকে স্যান্ডউইচ আর বার্গার নিয়ে এসেছিল, তো সেটাকেই আমি এসে মাইক্রোতে গরম করে নিলাম, স্যান্ডউইচ আর বার্গারটা সস নিয়ে নিয়েছি। আর তার সাথে আমার কিছু ঠান্ডা খেতে ইচ্ছা করছে, তাই জন্য যে ORS এর এই ড্রিঙ্ক গুলো পাওয়া যায় না, এরকম ফ্রুটি টাইপের এরকম স্ট্র ফল দেওয়া থাকে, সেই ড্রিঙ্কটার সাথে আমি এগুলো খাবো, খেয়ে তারপরে ঘুমাবো। সো আজকের মতন আমার তরফ থেকে ব্লগটা ওভার, এখন দেখা যাক অনুপ অফিসে কি করছে, আদৌ ভিডিও করবে কি করবে না আমি আই হ্যাভ নো আইডিয়া, বাট আই থিঙ্ক করবে, তো দেখা যাক ও অফিসে কি করছে। আপাতত আমার দিক থেকে টাটা, গুড নাইট গাইস। অনেকক্ষণ পর আবার ব্যাক করলাম ব্লগে, তো মর্নিংটা খুব সুন্দর, রোদটা খুব সুন্দর উঠেছে। তো জাস্ট শিফট কমপ্লিট করে এই জাস্ট নাও নামলাম, তো ম্যাডামের তো কালকে ছুটি ছিল, সেক্ষেত্রে ম্যাডাম এখন মেবি ঘুমাচ্ছে, তো জাস্ট বেরোবো এবার। আমার সঙ্গে আমার একটা ভাই আছে সায়ন্তন, সায়ন্তন, তো জাস্ট বেরিয়ে ওকে এখন ড্রপ করবো, সন্ধিবান্ধাও চলে এসছে, জাস্ট ওকে ড্রপ করবো এখন নাগের বাজার, ড্রপ করে আমিও বেরোবো, বাকি ব্লগটা বাড়ি থেকে কন্টিনিউ করছি। চলো টাটা, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং কলকাতা। হাই গাইস, চলে এলাম আবার ব্লগে, তো মর্নিংয়ে তো তোমাদের সাথে কথা হলো, এখন আছি ম্যাডামের বাড়ির সামনে, ম্যাডামের সঙ্গে একটু দেখা করবো বলে এসছি মর্নিং মর্নিং। ম্যাডামও এসে পড়েছেন, বিয়ে বাড়ি কাটিয়ে প্রচণ্ড টায়ার্ড, শুধু রাতের ঘুমটা একটু ভালো হয়েছে। ম্যাডামকে টেনশন দেবো না বলে বলিনি, বাট বাধ্য হয়ে পরে বলতে হলো, কারণ কোনো কিছু তো ওর কাছে লোকাই না। কালকে একটু বমি হয়েছিল, সোয়েটারটু অসুস্থও ছিল, তো আমি ওয়ারেস আর কিনিনি রাত্রেবেলা, তো ম্যাডাম তরজুলদের ওয়ারেস রেডি করে নিয়ে চলে এসছে, শুধু বললো চুলায় বাড়ির সামনে, চলে এলাম। তো ম্যাডামের সঙ্গে গল্প করে নিই, করে আবার ব্যাক টু ব্লক, বাড়ি থেকে তোমায় দেখাবো, কন্টিনিউ করবো, আজ একটু লেট হয়ে গেছিলো, আজকে একদম পাঞ্চুয়াল টাইমে করবো। ম্যাডাম কিছু বলতে চান? এখন আপাতত আমরা বাড়ির দিক থেকে বেরিয়ে একটু বাজারের দিকে আসলাম চা খেতে, একটা চায়ের দোকানে বসে আছি চা খাবো বলে, তো এখানে চা খেয়ে আড্ডা মেরে তারপরে দেখা যাক কি প্ল্যান থাকে সারাদিনে, তোমাদেরকে তো আপডেট করতেই থাকবো, সো দেখতে থাকো। হাই গাইস, সো মিস্টার চক্রবর্তী আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে নিজের বাড়ির দিকে গেল এখন। সো তোমরা তো শুনেইছ অনুপের মুখে যে আমার মামার বিয়ে ছিল এই উইকে, বাট আমি বিয়েতে যেতে পারিনি বিকজ অফ অফিসের চাপ ছিল, তো আমি বিয়ের কোনো অকেশনই অ্যাটেন্ড করতে পারিনি। আমি জাস্ট রিসেপশনের দিন রাত্রিবেলা গেছিলাম, সবার সাথে জাস্ট দেখা করেছি টুকটাক, আর সেরকমভাবে খাওয়া দাওয়াও করতে পারিনি কারণ শরীরটা দিচ্ছিল না। তারপরে জাস্ট 2-3 ঘন্টার জন্য আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, তারপরে আবার আমি বাড়ি চলে এসেছিলাম কারণ আজকে আবার আমার অফিস আছে। তো ওখানে আমার মাকে প্রণামী দেওয়া হয়েছে, মামার বিয়েতে আমার মাকে প্রণামী দেওয়া হয়েছে, তো সেই জন্য আমি ব্লগটা অন করলাম তোমাদেরকে শাড়িটা দেখাবো বলে। এই শাড়িটা আমাকে আমার মাকে প্রণামী হিসেবে দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা আদি মোহিনীমোহন কাঞ্জিলালের শাড়ি, এরকম দেখতে, ভেতর আঁচলটা হচ্ছে এরকম পিঙ্ক কালারের, খুব সুন্দর দেখতে শাড়িটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর শাড়ির যে মেন কালারটা সেটা হচ্ছে এরকম রয়্যাল গ্রিন কালারের, আমার তো খুবই ভালো লেগেছে, আমি ডেফিনেটলি এই শাড়িটা পরবো। আরেকটা জিনিস দেখানোর ছিল যে অনুপ আমাকে পয়লা বৈশাখে এই জাভিয়ার একটা অ্যাঙ্কলেট গিফট করেছে, এরকম আউটার প্যাকেজিংটা, সো এটার মধ্যে সব ওয়ারেন্টি কার্ড সব রাখা আছে,
অ্যান্ড দিস ইজ দ্য অ্যাঙ্কলেট, একবার তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। আমার তো খুবই পছন্দ হয়েছে, মানে এত সুন্দর, এত সুন্দর। আমার মানে এইটা আমি বলতে পারি যে আমার লাইফের সব থেকে বেস্ট অ্যাঙ্কলেট তো অবভিয়াসলি, বিকজ দিস ইজ আ সিলভার অ্যাঙ্কলেট। এটা ওই হাতিবাগান থেকে যেগুলো আমি কিনি সেরকম অ্যাঙ্কলেট নয়। সো এইরকম দেখতে আমার তো খুবই পছন্দ হয়েছে। আমার সিম্পল কাজই সবসময় বেশি ভাল লাগে, আমার জ্যাবড়া কাজ ভাল লাগে না। আর এটা একদমই সিম্পলের মধ্যে, দেখো এডি বসানো আছে, আর অ্যাঙ্কলেটটা হচ্ছে 92.5% স্টার্লিং সিলভার। তো আমার তো খুবই পছন্দ হয়েছে অ্যাঙ্কলেটটা। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট গিফটস অফ অল টাইম। মানে আমার সাধারণত নিজের পছন্দ ছাড়া অন্যের পছন্দ কখনোই ভালো লাগে না, বিকজ আমি আমার পছন্দ একটা খুব ডিফারেন্ট টাইপের পছন্দ, যেটা হয়তো সবার পছন্দ হয় না। বাট আমার সিরিয়াসলি বলছি, একদম মন থেকে কথাটা বলছি, নট বিকজ এটা অনুপ দিয়েছে বলে, বাট একদম মন থেকে আমি বলছি আমার খুব 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 ভালো লেগেছে অ্যাঙ্কলেটটা। মানে ডিজাইনটা আমার এত পছন্দ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। ও আমাকে এটা ডেলি ওয়্যারের জন্য দিয়েছে, বাট আমি ঠিক সাহস পাচ্ছি না এই সিলভার অ্যাঙ্কলেট ডেলি ওয়্যারে ইউজ করার জন্য, তাই আমি অকেশনালি পরার চেষ্টা করব এটাকে। সো ইয়েস, এইটাই তোমাদেরকে দেখানোর ছিল আপাতত। এখন আমি একটু, ঘরের অবস্থা খুব খারাপ, যেহেতু এভরিডে আমি সকালবেলা এসে ঘুমিয়ে পড়ছি, আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে অফিসে চলে যাচ্ছি, তাই জন্য ঘরের অবস্থা খুব খারাপ, ঘর গোছানো হচ্ছে না। আজকে ফাইনালি আমি একটু টাইম পেয়েছি ঘর গোছানোর জন্য, যেহেতু আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি। সো এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 10টা, 10টাও বাজেনি এখনো অবধি। সো এখন একটু ঘরটা গুছিয়ে নিই। হাই গাইস, সো এন্ডিং দ্য ব্লগ রাইট হিয়ার। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম। আবার খুব জলদি একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। বাই।